এটাই আমি তো বলছি, ছেলে মুখ দেখাবে না, দেখুন কেমন করে যাচ্ছে, ও ছবিতে থাকবে না, চল না কত দূর যাবি তুই। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই শুভ বাসন্তী পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে সরস্বতী পুজো, প্রত্যেকের ঘরেই কম বেশি মা সরস্বতীর আরাধনা হয়ে থাকে। আমিও সকাল থেকে তৈরি হয়ে ছেলে মেয়েকে নিয়ে ছোট্ট করে ঘরোয়াভাবে আমার ঘরের সরস্বতী পুজো হলো। তারপরে দুপুরবেলা তো সেই বান্ধবীর বাড়ি গেলাম, একটুখানি সময় কাটালাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, আর কী কী করলাম সারাদিনে চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সকাল সকাল স্নান সেরে নিয়ে প্রথমেই বসে পড়লাম ঠাকুরের জোগাড় করতে। ফল বানানো, ধূপ প্রদীপ সাজানো, চন্দন বেটে রাখা, এসবগুলো তৈরি রেডি করে রাখলাম, কারণ মহাশয় পুজো বসবে, ওকে আগে এগুলো একটু গুছিয়ে দিলে ওর পুজো করতে সুবিধা হয়। ওই দিকে পুজোর শুরুর দিকে আর আমি পাশে আমার নিত্য সেবা নিত্য পুজোটা করে নিলাম ঘরের, তারপর ওর মতো করে পুজো শুরু করে দিল। এরপর একে একে আমরা তিনজনে অঞ্জলি দিয়ে দিলাম, প্রথমে মেয়ে, তারপর আমি ও ছেলে। এরপর ঠাকুর প্রণাম করে ঠাকুরের কাছ থেকে সব প্রসাদ ট্রসাদ সরিয়ে নিয়ে এসে নিচে প্রসাদ নামিয়ে আনবে, এমন সময় শুরু হলো ছেলে মেয়ের দ্বন্দ্ব। কারণ ছেলে ক্যামেরার সামনে মুখ দেখাবে না, আর আমিও ছাড়বো না, মেয়েও ছাড়বে না। এটাই আমি তো বলছি, ছেলে মুখ দেখাবে না, দেখুন কেমন করে যাচ্ছে, ও ছবিতে থাকবে না, চল না কত দূর যাবি তুই। এইখানটা দেখে না, ঠিক আছে বাবা বাবা বাবা, ঠিক আছে, তোকে কি আমি ধরতে পারবো না? এরপর সব প্রসাদ ডিশে ডিশে ভাগ করা হলো, একসাথে চারজন বসে বারান্দায় বসে আমরা সব প্রসাদ খেলাম, খেয়ে আবার যে যার কাজ শুরু করলাম। এদিকে এই দেখুন, এই দেখুন ভাই বোনের অবস্থা দেখুন, এক্ষুনি দুজনের ঝগড়া ছিল, এক্ষুনি দেখুন ভাই বোনের কোলে মাথা রেখে গল্প হচ্ছে। এদিকে বাবা মেয়ে সেম কালারের ড্রেস পরেছে, তাই খুব সুন্দরভাবে ওদের একটা ছবি তুলে নিলাম। মেয়ে যাবে এরপর ঠাকুর দেখতে, আমাকে শাড়ি পরিয়ে দাও, ওকে চটপট শাড়ি পরিয়ে আমি রেডি করে দিচ্ছি। তো শাড়ি পরতে পারে না, তো যদিও সামলাতেও পারে না, কিন্তু ইচ্ছা তো হয় মাঝে মধ্যে, যাই হোক রেডি করে দিলাম, খুব সাজুগুজু করে বেরিয়ে পড়লো। আমরা এখন যাচ্ছি, কালকে বলেছি তোমার বান্ধবী, হ্যাঁ ওর বান্ধবীর বাড়ি, দুপুরে ভোজনের ব্যবস্থা আছে, বাড়িতে তো ঠাকুর প্রণাম হয়ে গেল, আমাদের সরস্বতী পুজো হয়ে গেল, আমরা এখন ওর বাড়ি খাওয়া দাওয়া করতে যাচ্ছি, করে আসি, এসে আবার ঠিক আছে আবার কথা হবে। পৌঁছে গেলাম বান্ধবীর বাড়ি, প্রথমে মা সরস্বতীর দর্শন করলাম, প্রদীপের তাপ নিলাম, ওখানে গিয়ে আমার এক বৌদির সাথে দেখা হলো, ওইখানে ওনার সাথে একটুখানি ছবি তুলে নিলাম, সেম কালারের ড্রেস পরেছিলাম। এসে গেল খাওয়া পর্ব, এখানে পরিবেশনের সমস্ত জিনিসগুলো রাখা ছিল, আমার কর্তামশাই গিয়েই তো পরিবেশনে হাত লাগিয়ে দিল। আমিও একটু গল্প টল্প করার পর খাবার খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া সারা হয়ে গেল, তারপর সব হাতে একটু করে মুখশুদ্ধি নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে সন্ধ্যারতি হলো, সন্ধ্যারতি হওয়ার পর বসে পড়লাম সবজি কাটতে। কালকের শীতলা ষষ্ঠী বা সিজনে যেটা বলে, তার রান্নার মানে সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। এই যে একটা হবে পালং শাকের তরকারি, তারপরে আপনার হবে বাঁধাকপির তরকারি, এটা হবে ওই সজনের শাক আর আলু দিয়ে একটা, সজনে ফুল আর আলু দিয়ে পোস্ত। এখানে মাছ আছে, পেঁয়াজ ছাড়া শুধু মাছের ঝাল হবে। আর এটা হচ্ছে ওই গোটা সিদ্ধর কলাই, যেটা গোটা সিদ্ধ হয় ওই কলাইটা এখানে ভিজানো হয়, এক মানে মোটামুটি 8-10 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়। আর তার সাথে এই গোটা গোটা শিম, বেগুন, তারপর আরও সব ভেতরে থাকে, এই যে রাঙা আলু, জোড়া মটরশুঁটি, জোড়া শিম, এগুলো থাকে, যে যে জোড়া মটরশুঁটি ভিতরে জোড়া শিম, জোড়া কুল, এই সব দিয়ে এইটা ওই গোটা সিদ্ধর সঙ্গে একসাথে সিদ্ধ হয়। তো এর মোটামুটি রেডি হয়ে আছে, এরপর কাপড় ছেড়ে খুব নিষ্ঠা সহকারে এই রান্নাটা করা হয়,
তো আজকের মতো এখানেই শেষ করলাম এই রান্না। আগামীকাল কালকের ব্লগে আপনারা দেখতে পাবেন।